আর অ্যাকচুয়ালি খাওয়াটা খুব খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব দারুণ ছিল, খুব দারুণ খাওয়া। আশা করি ভালোই আছো, কারণ তোমাদের ভালো লাগা খুবই গুরুত্ব, কারণ তোমাদের সাপোর্ট চাই গাইস, সাপোর্ট চাই গাইস, সাপোর্ট, সাপোর্ট, সাপোর্ট। সো গাইস, আজকে আমাদের সেকেন্ড ব্লগ হতে চলেছে। সো ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি বা কি নিয়ে ব্লগ করব, তো সব কিছু তো টাইটেলে দেওয়াই আছে। একটু কনফিউশন লাগছে না? একটা ভালো জায়গায় যাচ্ছি, টাইটেল থেকে তো বুঝে গেছো, আর বাকিটা ওইখানে গিয়ে দেখা যাক কি হয়। সো গাইস দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি ফেরিঘাটে, এখান থেকে বোট দিয়ে মায়াপুর যাবো। আর কি বলবো, রাস্তাটা খুবই ভালো ছিল না, একদম ফার্স্ট ক্লাস রাস্তা ছিল। আর আর কি বলবো, দাঁড়া দেখাচ্ছি ভিউটা। চলো গাইস, আমরা চলে এসেছি এখন ইস্কন মন্দিরের কাছাকাছি। এখান থেকে আমাদের সফর স্টার্ট হচ্ছে ইস্কন মন্দিরে। দেখতে পাচ্ছ এই যে পেছনে বড় একটা গেট আছে, এখান থেকে যাব। আসলে ইস্কন মন্দিরটা ওয়েস্টবেঙ্গলের খুবই একটা বিখ্যাত একটা তীর্থস্থান। দেখো কত শরণার্থী আসছে এখানে দেখার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাই, দেখে আস্তে আস্তে কি হয়।
আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছো। এখন আমরা ভেতরে যাব, দেখি কোনো প্রিপারেশন নেই, দেখি ভিতরে কি হয় না হয়, দেখাশোনা করি। চলো মন্দিরে চারপাশটা ঘুরে নিলাম, দেখলাম খুবই ভালো লাগলো, খুবই সুন্দর নেচার। কিন্তু এখন যাওয়ার প্ল্যান করছি ভেতরে, কিন্তু ভেতরে জানি না ক্যামেরা নিয়ে যাওয়া যায় কিনা। যদি ক্যামেরা নিতে পারি তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো, অনেক ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য। আর যদি না নিতে পারি তাহলে এক্সট্রিমলি সরি আমাদের তরফ থেকে, আর বেরোনোর পর আপনাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আর তুলে নে না ভাই, তুলে নে, তুলে নে সেলফিটা, তুলে নে, দারুণ লাগছে, দারুণ, তোকে দারুণ লাগছে। সো বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরটা ঘুরে আসলাম, কিন্তু আমরা খুবই দুঃখিত আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ওইখানে মোবাইল আর ক্যামেরা অ্যালাউ করেনি, তার জন্য আমাদেরকে বাইরে রেখে যেতে হয়েছে। তো এখন খুবই খিদে লাগলো, এখানে দেখি মহাপ্রসাদ খুবই বিখ্যাত, তো মহাপ্রসাদ নেব, খাবো। তো আমাদের একজন বন্ধু এখানে কুপন নিচ্ছে, দেখি নিয়ে নিলাম কুপন। হিয়ার ইজ দ্য গীতা ভবন, যে এখানে আজকে লাঞ্চ হবে আমাদের। দুজনকে দেখুন খুব খিদে পেয়েছে। হে ভাই আসতে যা, আসতে গেলে হবে না ভাই, প্রচন্ড খিদে লেগে গেছে। কয়দিন ধরে ভাত খাসনি ভাই? খেতে হবে ভাই, খেতে হবে।
কি খেতে হবে ক্লিয়ার করে বল, কি খেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বললাম অন্য কিছু নাকি। Here is the entrance of today's lunch. Wow. ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আমরা এখন জাস্ট বেরোলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর অ্যাকচুয়ালি খাওয়াটা খুব খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ, খুব দারুণ ছিল, খুব দারুণ খাওয়ার ছিল, এবং ভিতরের পরিষেবা ওদের খুবই দারুণ ছিল, খুবই খুব ভালো, খুব ভালো ছিল, খুবই ভালো লাগলো আমাদের কাছে। সো আমরা এখন বেরোচ্ছি, দেখি কোনখানে যাওয়া যায়, কোন দিকে যাবো, এই সাইডে না ওই সাইডে, এখনো বেরোনোর রাস্তা এদিকে ভাই, এদিকে এদিকে, ঠিক আছে বেরোচ্ছি। হঠাৎ করে একটা গিফট শপ চোখে পড়লো, বাইরে থেকে দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু ভেতরে গিয়ে দেখি চলো একটু কিরকম লাগে, তোমাদেরকে দেখাবো, আসো।
যে রাধামাধব থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে হ্যাঁ সমস্ত রকম কিছু পেয়ে যাবেন। না স্টার্ট আপনার 41 থেকে হচ্ছে, ওটা সাইজ গুলো 5x7 যেটা আছে এটা 5x7 মাত্র 71, তারপর 6x4 যেটা আছে এটা 53, ল্যামিনেশন আবার এই সাইজ আবার ফটো আছে এই ফটো সাইজটা যেটা আছে এই ফটো সাইজটা আপনার দাম পড়ে আপনার 11 rupees ঠিক আছে ফটো টাকা হ্যাঁ শুধু ফটোটা দাম পড়ে। এই জায়গাটা আপনি সিঁদুরের কোট হিসাবে সিঁদুরের কোটটা দেখতে পারেন সিঁদুরের কোট হিসাবে ব্যবহার করতে হচ্ছে ঠিক আছে। আচ্ছা এখানে কি অনেক ফরেন কান্ট্রি থেকে অনেকে থাকে না এখানে? এখানে হ্যাঁ এখানে 70টা দেশের মানুষ থাকে ঠিক আছে, কিন্তু ওই আপনার যখন 2022 মধ্যে যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন সবাই জায়গা কেটে কলম দিয়ে রাখবে এটা বাড়া হয়ে যাবে সারা সমস্ত বাইরে মিটারে তো কমপ্লিট হয়ে যাবে। তো দেখলে বন্ধুরা আমরা এখন এই সপ্তাহে ভিজিট করলাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এটার মধ্যে, খুবই ভালো কালেকশন। তো আমরাও কিছু কেনাকাটা করলাম, তো আপনারাও আসতে পারেন দেখে যান এসে কী কী আছে, আমাদের খুবই ভালো লাগলো, তো আসবেন অবশ্যই। সো গাইস অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়াও হলো, এখন বিদায়ের পালা। তো তোমরা অনেক কিছু দেখেছো, আমরাও দেখেছি, খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম আমরা, এখন তোমরাও এনজয় করো আমাদের ভিডিওটা দেখে। হ্যাঁ দেখে খুব এনজয় করলো আমরা, আমরা যেভাবে এসেছি আবার তাহলে তোমাদের সাথে ঘরে দেখা হচ্ছে, ঘরে দেখা কোথায় দেখা হচ্ছে, ঘরে দেখা হচ্ছে। ওকে সো গাইস ফাইনালি আমরা রুমে চলে এসেছি মায়াপুর থেকে ভ্রমণ করে, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালোই, ঘোরাঘুরি হলো, সবকিছু হলো, আর তোমরা তো দেখেছো ভিডিওতে আমরা কি কি করলাম, তোমাদের তো সবকিছু দেখালামই। আর যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বা কেউ ওয়েস্ট বেঙ্গলে থাকা অবস্থায় মায়াপুরে যা আপনি অবশ্যই আসো, খুবই সুন্দর একটা তীর্থস্থান। আর বেসিক্যালি বলছি কি, আমরা ত্রিপুরা ছেলে, ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকো ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই ভ্রমণ করছো, ভিজিট করো, মাস্ট মাস্ট ভিজিট। আর যদি কেউ ইনফরমেশন চাও কিছু আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্ট রিপ্লাই করব, অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করো আপনাদেরকে। তো বলছি কি বন্ধুরা, তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোন জায়গার ব্লগ চাও আমরা এখানে ভিজিট করতে, অবশ্যই চেষ্টা করো আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। আমাদের সেকেন্ড ব্লগ ছিল, সো আমাদের ফার্স্ট ব্লগে অনেক ভালো রেসপন্স হয়েছে, তোমাদের থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, সো আমরা চাই যে সেকেন্ড ব্লগে তোমরা আমাদের অনেক ভালোবাসা দাও। সো আর কমেন্ট করে জানাবে যে আমাদের ব্লগটা কেমন হয়েছে। সো আর কিছুদিনের মধ্যে আরো নিউ নিউ অনেক ভিডিও আসতে চলেছে। সো গাইস যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো গাইস ফাইনালি আমরা রুমে চলে এসেছি মায়াপুর থেকে ভ্রমণ করে। সো ওকে সো আমরা এখন ফাইনালি ঘরে ঢুকে গেলাম,